হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সোনালি গুপ্তা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমি একটা টিপস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, সেটা হলো এই যে আমাদের চুল পড়ছে, তারপরে ড্যান্ড্রাফ মাথায়, শীত চলে এসেছে মানে মাথায় ড্যান্ড্রাফ তো ভরে যায়, তারপরে চুল লম্বা হচ্ছে না, তো সে তারই একটা বেনিফিট তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো আমি এখানে 1.5 চামচ মতো মেথি নিয়ে নিয়েছি, আর এখানে আছে কোকোনাট অয়েল, নারিকেল তেল। তো মেথি আর কোকোনাট অয়েলকে ফোটাতে হবে। তো ফোটানোর জন্য আমি ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার এর ভিতরে এক এক করে দিয়ে দেবো কোকোনাট অয়েল আর মেথি। তো আমি কোকোনাট অয়েলকে আমি দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য নারকেল তেলটা। তো অয়েলটা গরম হয়ে গেছে, এবার মেথিটাকে দিয়ে দিচ্ছি। তো এটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দাও ফোটার জন্য। যখন মানে মেথিটা একদম কালো হয়ে যাবে তখন বুঝবে তেলটা আমাদের হয়ে গেছে। তবে এটাকে কম আছে ফুটতে দিতে হবে, না হলে পুড়ে যাবে। তো এটা আস্তে আস্তে হবে আর নাড়তে থাকবে, খুব কম আছে। বারবারই এক কথা বলছি, খুব কম আছে, নাহলে ভিতরটা আগুন ধরে যায়, মানে বেশি তাপ সৃষ্টি হলেই আগুন ধরে যায় ভিতরটা। তেলটা ফোটানো হয়ে গেছে, তো এটা 5 মিনিটের জন্য ঠান্ডা হতে ছেড়ে দিতে হবে। এই তেলটাকে একটা পাত্রে ঢেলে নেব, একটা সেকনির সাহায্যে সেকে নিতে হবে। তো চলো সেকে নিই। দেখতেই পাচ্ছো যে মেথিগুলো পুরো কালো হয়ে গেছে। তো একটা পাত্রে ঢেলে নিলাম, দেখো অয়েলটার কালার চেঞ্জ হয়ে গেছে, হলুদ হলুদ কালারটা এসে গেছে। তো এটা আমার হয়ে গেছে। তো এই তেলটাকে আমি আবার এই শিশিতে ঢেলে রাখবো। এটা তোমরা অনেকদিন সাশ্রয় করে রাখতে পারো। তো আমি এর ভিতরে রেখে আমি অনেকদিন ধরেই মাখি। তো আমি নারকেল তেলের শিশিতে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমার রেডি হয়ে গেছে, মেথি অয়েল। তো এটাকে আমি চুলে লাগিয়ে তোমাদেরকে দেখাবো। তো তেলটা নিয়ে চলে এলাম, এটা অ্যাপ্লাই করব এখন। এটা অবশ্যই যেদিনকে মাথা ঘষবে তার আগের দিন রাত্রিবেলা মেখে রাখবে, কি তার সকালেও মাখতে পারো। যে ভুলে গেছো রাত্রে মাখতে, সকালবেলা মেখে দুপুরে তুমি ধুতে পারো। তো চলো আমি অ্যাপ্লাই করি। ভালো করে মাসাজ করতে হবে, এমন করে মাখবে যে চুলের গোড়াতেও লাগে আর চুলের লেন্থেও লাগে, এভাবেই মাখবে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইটা ইউজ করে কেমন বেনিফিট পাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানাবে। বাই, টাটা।